যেতবে দি গোষ্ঠী ভিতরে তোমার প্রোটেস্ট করার অছি অধিকার অছি তুমি তোমার প্রোটেস্ট করে পারিবো, কিন্তু প্রোটেস্ট করিবার মানে নুহ কোনসি লোক যে রহিলে তাকু আঘাত দেবে রাস্তা। এটা মাস্টার ক্যান্টিন চক যেতবে শান্তি শৃঙ্খলার দল হিসাবে উভয় দল কৌছন্তি তাহলে এটি ঢেলা পথর আরম্ভ হল কাহিকি। প্রথম কথা হল যেতবে প্রোটেস্ট করার লা তুমি তোমার দলর নেতাঙ্ক হিসাবে তুমি তোমার প্রোটেস্ট করে পারিব, অপোজিশন র তুমি পোস্টার জলাই পার যা করে পার শান্তি শৃঙ্খলা সহ, কিন্তু এটি গোবর ফোপাড়ি আরম্ভ হল। গোবর ফোপাড়ি সি গোবর মধ্যে উপরে পড়েছিল, মোর এই ফুম মধ্যে উপরে পড়েছিল, মো উপরে পড়েছিল, তাকে পচিলি মনা কলি ভাই মানে গোবর ফোপাড়ি আপনার প্রোটেস্ট করতু আরামসে কুহতু আম উপর গোবর কে ফোপাড়ি অনেক পুলিশ অনেক তাঁর উপর হয়েছিল, তাপরে গোবর পরে তাঁর ভিতরে হল আরম্ভ হল ঢেলা ফোপাড়িয়া। যেতবে মু এটি ঠিয়া হয়ে মাস্টার ক্যান্টিন চকর মাস্টার ক্যান্টিন রু সেক্রেটারি যা রাস্তায় যেতলে মু সেটি এফোর্ট দৌছি মু মো কাম করছি যে উভয় জনক ভিতরে যা চালছি মু শান্তি শৃঙ্খলা মু মো কাম করছি, কিন্তু সেতবে অপোজিট সাইডে যেতবে ভারতীয় জনতা পার্টির যে পিলা মানে সেপট সাইড রু গোটে এত বড় ঢেলা আসলা মো মুহরে বাজিলা যা মোর সে ডেপোর্ট ভিতরে হি মোর টোটাল লগাতার ভাবে চালিছি সে মোর রিল ভিডিও ভিতরে হি আসিকি মো মুহর এই জায়গায় বাজিলা যেটি কি মো মুহ ফাটিকি ব্লড বাহারা কথা হচ্ছে কি বিজেপি পক্ষ আসছিলা বিজেপি পক্ষ প্রথমে প্রথমে টেকা আসিলা মো মুহরে বাজিলা, তারপরে এপটে কংগ্রেস পক্ষ ঢেলা গলা উভয় দল পক্ষ যেটা ঢেলা যাচ্ছি। কথা হচ্ছে কি এটি আমে মানে আসুছু সাংবাদিক হিসাবে আমি কভরেজ করুছু আপনার যে অসুবিধা রহিলা আমি তাকে দেখছু আপনার দলীয় কাম হোক বা যা হোক তো উভয় দল ভিতরে যা রহিলা সে খবর আমি দৌছু, পুলিশ আসছেন তাঙ্ক কাম হিসাবে আপনার যেমনি শান্তি শৃঙ্খলা সহ রাখবে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, কিন্তু শান্তি শৃঙ্খলা বদলরে আপন মানে এভাবে বিশৃঙ্খলিত কাহিকি করছেন, আউ যদি বিশৃঙ্খলিত করছেন ইয়ার শিকার কি আপন মানে তো হো না কোণী গোটিয়ে ঢেলা আপনার দেহে তো বাজিলা না, আপনার ছ নম্বর যাবে গোটে এগারো গাড়ি দেবে তারপরে কবে মোর এটি স্টিচ বড়ছি মানে এটা হল, কিন্তু আমি স্টিচ মারি দেখছু কি তাহলে আমার কাহিকি আক্রমণ হল আমি এলে কাহু দোষ দেবু এটা দায়ী এটা উত্তর কি রকম যে আমি আক্রমণ করছেন কি সে কথা জাঁয়া সে কথা অধিক কিছু কে চাহুনি কয়া কথা কি যদি শান্তি শৃঙ্খলা সহ প্রোটেস্ট করে পড়ছেন তাহলে করতু যদি নকি পড়ছেন দয়া করে প্রোটেস্ট করতু নি আপনার দলের সভাপতি অনেক সভাপতি সেটা ডিসাইড করবে যে কণ হব যদি শান্তি শৃঙ্খলা জাঁ না তাহলে দয়া করি এভাবে প্রোটেস্ট করা দরকার নাই, এটি খালি আপন মানে না অনেক সারা লোক বি রোজন তেমন সে উপরে বি আক্রমণ হচ্ছে তো আপাই বি বহু সারা লোক বাধ্য হয়ে গাড়ি ব্রেক করে রকিলে কেতজনকর গাড়ি উপরক মাড় হয়েছে তো এসব কী বর্তমান মোর যদি এটি যে মাড় হয়ে মোট রক্ত বাহারা যদি আজ মো মুন্ড ফাটি থা মো পিলা ছুঁ কি আপনার সম্ভাবি থাকে কি না কি সম্ভাবি থাকে আপনার যদি সাংবাদিক বঞ্চাইয়া আপনার পাখে কোণী হক না কি কোণী মানে কম করবে আপনার জনা না তাহলে দয়া করি সাংবাদিক সুরক্ষা পাই আপনার চিন্তা করতু ঢেলা মারি আগুন গোটে খন্ডে হেলমেট আনিকি দিও সাংবাদিক মানুষ দিয়ে পু না তাহলে ঢেলা মারত দয়া করি কেন আপনার ঢেলা সেই সাংবাদিক মানুষ উপরে পড়ুছি আপনার খবর আমাদের যদি লোক প্রসারণ করছেন তাহলে আপনার খবর প্রসারণ হওয়া বন্ধ বি হয়ে যাচ্ছে আমাদের।